থাইল্যান্ডের এলিট সদস্য হয়ে জীবনটা স্বর্গে কাটান। আপনাকে $15,000 বিনিময়ে কিছু কিনতে বলা হলে আপনি কি কিনবেন? আপনি যদি জানেন, ইচ্ছা করলেই আপনি প্রকৃতির আশীর্বাদ ও প্রাকৃতিক নৈসর্গের আদর থাইল্যান্ডের বাসিন্দা হয়ে যেতে পারেন, আপনি কি সেই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন? সম্প্রতি থাইল্যান্ড সরকার সম্পদশালী বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার লক্ষ্যে থাইল্যান্ড এলিট প্রোগ্রাম অফার চালু করেছে। এই সুযোগটা ভ্রমণ পিপাসুদের ভ্রমণের ধরন ও অভিজ্ঞতাই পাল্টে দেবে। এই অফার গ্রহণ করলে মোটা অঙ্কের টাকা ট্যাক্স দেওয়া থেকে বেঁচে যাবেন আপনি। থাইল্যান্ড প্রোগ্রামটিতে থাকছে VIP কনসিয়ার্জ সার্ভিস সহ বিলাসবহুল ভ্রমণ অভিজ্ঞতা, যা থাইল্যান্ডকে আপনার কাছে আপন করে তুলবে। আপনি পাবেন নিজ দেশের বাড়ির বাইরে আরেকটা বাড়ি, যেখানে মন চাইলেই আপনি ছুটে যেতে পারবেন ব্যবসায়িক মিটিং কিংবা অ্যাডভেঞ্চারের জন্য। উপভোগ করুন VIP কনসিয়ার্জ সার্ভিস। থাইল্যান্ড একটি মোহনীয় জায়গা যেখানে সাধারণত সবাই যায় আনন্দময় ছুটি কাটানো কিংবা ব্যবসায়িক ভ্রমণের উদ্দেশ্যে। সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ আন্তর্জাতিক দর্শনীয় স্থান হওয়ায় এবং কয়েক সপ্তাহের বেশি সময়ের জন্য ভিসা পাওয়ার শর্তাবলীর কারণে এটিকে ওয়ান স্টপ ভ্রমণ সুবিধা হিসেবে বিবেচনা করা হয়। থাইল্যান্ড এলিট প্রোগ্রাম দিচ্ছে 5 বছরের জন্য বহুমুখী এন্ট্রি ভিসা, যা আপনার পছন্দের প্যাকেজ অনুযায়ী নবায়ন করা যাবে। এই অফারে থাকছে একজন ব্যক্তিগত ভ্রমণ কনসিয়ার্জ VIP অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, বেসরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুবিধা, থাইল্যান্ড স্পা প্যাকেজ, এমনকি আপনি যা যা প্রত্যাশা করেন তার সবই পাবেন। এই অফারটি 3টি মূল্যমানে উপভোগ করা যাবে, যা সর্বনিম্ন 5 বছরের জন্য $15,000 থেকে শুরু করে সর্বোচ্চ 20 বছরের জন্য $60,000 পর্যন্ত। এটি আপনাকে থাইল্যান্ডের নাগরিকত্বের মতোই থাইল্যান্ডে দীর্ঘদিনের জন্য অবস্থান করার একটি অনন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। ব্যাকসিটের আয়তা থাকায় দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর সমাধান হতে পারে থাইল্যান্ডকে সেকেন্ড হোম হিসাবে বেছে নেওয়া এবং উচ্চহারে কর লভ্যাংশের অসাধারণ প্রাণশক্তি উপভোগ করা। থাইল্যান্ড শুধু দেশীয় উৎস থেকে আয়ের উপর কর দিতে হয়, আর বৈদেশিক উৎসের আয় করের আওতামুক্ত। অবসর কাটান প্রাকৃতিক নৈসর্গে। অবসর নেওয়া মানে জীবনকে যেন নতুন করে ফিরে পাওয়া। এই জীবনটা হওয়া উচিত আপনার 20 বছরের একেবারে দুরন্ত আর নিয়মের বাইরের জীবনযাপন। মধ্যবয়সের ভারপ্রবণতা ছোঁয়া এবং সারা জীবন নিজের মধ্যে যত্ন করে লালন করা পিপাসার মিশ্রণ। থাইল্যান্ডের মতো অপূর্ব সুন্দর জায়গার বাসিন্দা হওয়া একটি অন্যরকম রোমাঞ্চকর বিষয় হতে পারে। এটি কেবল ঘুরতে গিয়ে হোটেল খোঁজা এবং দর্শনীয় স্থানগুলো দেখার মধ্যে সীমাবদ্ধ কোনো ভ্রমণ নয়। এ ধরনের একটি প্রোগ্রাম আপনাকে এখানে বাড়ি বানিয়ে দীর্ঘদিনের জন্য বসতি স্থাপনের এক অনন্য সুযোগ দিচ্ছে। থাইল্যান্ডের আছে সাশ্রয়ী জীবনযাপন সুবিধা, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রার উন্নত মান। দেশটি গত কয়েক দশকে ব্যাপক আর্থসামাজিক উন্নতি সাধন করেছে। খুব অল্প সময়ের মধ্যে নিম্ন আয় থেকে উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে। উপভোগ করুন থাইল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য ও আন্তরিক আতিথেয়তা। ভ্রমণ পিপাসুদের কাছে বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য সবসময় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। যারা ভ্রমণ ভালোবাসেন তাদের প্রায় সবাই নিজের দেশের পাশাপাশি বাইরের দেশগুলোর দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান। এশিয়া মহাদেশের পর্যটকদের জন্য শুধু নয়, বিশ্বব্যাপী পর্যটকদের কাছে
থাইল্যান্ড ভ্রমণের জন্য অন্যতম পছন্দের দেশ। থাইল্যান্ড মূলত সাগর তীরবর্তী একটি দেশ, তবে দেশটির মধ্যভাগে সমভূমি পশ্চিম উত্তর পূর্ব দিক ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি। পশ্চিমের পর্বত শ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ড জুড়ে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সিটি অব অ্যাঞ্জেলস নামে পরিচিত। খুশি রাজ্যে দেবতাদের শহর। খুশি না হতে উপায় আছে? আসল থাই জাতিকে খুঁজে পেতে হলে যেতে হবে ব্যাংকক। সাউ পায়ারা নদীর পশ্চিম তীরে থাইল্যান্ড উপসাগরের কাছাকাছি অবস্থিত ব্যাংকক। ব্যাংককের সবচেয়ে বড় আকর্ষণ সাউ পায়ারা নদীর পশ্চিম তীরে নাফ্রা লারন রোডের উপর প্রায় এক বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত প্রাচীন রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ থাই জাতির পুরানো দিনের কথা স্মরণ করিয়ে দেবে। এছাড়া প্রাসাদ চত্বরে অবস্থিত পান্নার বুদ্ধ মন্দির প্রকাশ করে থাইদের পুরানো ঐতিহ্য। মন্দিরের বাইরের ও ভিতরের দেয়ালে নানা ভাস্কর্য, ফ্রেস্কো ও সূক্ষ্ম কারুকাজ রয়েছে। বুদ্ধের মূর্তিটি একটিমাত্র জেড পাথর কেটে তৈরি। প্রাসাদ চত্বরে আরও বেশ কয়েকটি মন্দির এবং কম্বোডিয়ার অ্যাঙ্কোরভাটের একটি মিনিয়েচার মডেল আছে। ব্যাংকক মন্দির, বুদ্ধের মূর্তি, রাজপ্রাসাদ, মিউজিয়াম, পার্ক সব কিছু মিলিয়ে ব্যাংকক টুরিস্টদের জন্য একটি আদর্শ শহর। থাইল্যান্ড এলিট প্রোগ্রাম অফারটি উপভোগ করার মাধ্যমে আপনিও হতে পারেন চমৎকার এই শহরটির একজন বাসিন্দা। শুধু টুরিস্ট নয়, বরং এখানকারই একজন হয়ে থাইল্যান্ডে বসবাস করতে পারেন।